আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা সার্কুলার, যে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15/6/2023। সুতরাং এটা চাকরি পাওয়াদের জন্য অনেক বড় একটা সার্কুলার। আমরা এখন দেখবো সার্কুলারটি। অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যারা চাকরির জন্য অপেক্ষা করছেন বা পরীক্ষা দিতেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সার্কুলার। এখানে পদের সংখ্যা হচ্ছে 6টি, 6টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। তো এক নম্বর হচ্ছে সহকারী ভাণ্ডার রক্ষক, এটা হচ্ছে 16তম গ্রেডের। পদের সংখ্যা হচ্ছে 9টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। তবে সবাই আবেদন করতে পারবে না, খুলনা ও হবিগঞ্জ জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সুতরাং যারা খুলনা এবং হবিগঞ্জ জেলার মধ্যে আছেন তাদের জেলা কোটা খালি না থাকায় আপনি আবেদন করতে পারবেন না। গাড়ি চালক 5টি পদ এখানে জেলাগুলো দেওয়া আছে, আপনার দেখে নেবেন বিস্তারিত। এই নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 19তম, বেতন স্কেল 8,500 থেকে 20,570, পদ সংখ্যা 100টি। অনেকটি পদ যারা এসএসসি অথবা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং চাকরি পাচ্ছেন না, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিরাপত্তা প্রহরী। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, নড়াইল ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আমার কিছু শর্ত দেওয়া আছে, সেটা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সুনাম দেহের অধিকারী হতে হবে। তবে শর্তটা কি যে সামরিক বা পুলিশ বা অনুরূপ বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। অফিস সহায়ক 20টি পদ, ট্রাক্টর চালক 11তম গ্রেড, পদের সংখ্যা হচ্ছে 8টি, পদের সংখ্যা 8টি, এতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী। ট্রাক চালক গ্রেড হচ্ছে 8। এগুলো হচ্ছে কর্মচারী মজুরি স্কেল, এটি কিন্তু বেতন স্কেল নয়, জাতীয় মজুরি স্কেল। মজুরি স্কেল অনুযায়ী বেতন গ্রেড 11, ট্রাক্টর এবং ট্রাক চালক হচ্ছে 8। আপনি দেখতে পাচ্ছেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার নির্দেশনা দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। 18 থেকে 30 বছর বয়স হতে হবে এবং মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য 32 বছর। আপনারা দেখতে অনলাইনে আবেদন করার যে লিঙ্কটা আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে কপি করে নেবেন। আবেদনের পরীক্ষা 16 তারিখ, আবেদন জমা দেওয়ার 16 তারিখ হচ্ছে 25 মে 2023 সকাল 10টায় এবং অলরেডি শুরু হয়ে গেছে গতকালকে। আর আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 15 জুন 2023 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আপনারা অন্যান্য চাকরি যেভাবে আবেদন করেন ঠিক সেম, ছবি স্বাক্ষর সবই দেবেন। আপনার নিয়োগটা পুরোপুরি ভালো পড়বেন, বিস্তৃত পড়বেন, তারপরে আপনি আবেদন করবেন।
Okay.